সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাসা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরতের আজ প্রথম সকালে তোমাদের সাথে আমি যুক্ত হয়েছি মাস্টার শেষ মাস্টার শেষ পর্ব কোর্সের বাংলা কবিতা পাঠ্যসূচির যে অন্তর্গত রবীন্দ্রনাথের পুনশ্চকাব্যের কিছু কবিতা নিয়ে আলোচনা করার জন্যে আমার বিশ্বাস তোমরা পবিত্র ঈদুল্লাহ যাহার এই ছুটির মধ্যে সুস্থ ছিলে নিরাপদ ছিলে যদিও সারা দেশের অবস্থাটি এই যে যাতায়াতের কারণে মানুষজন বাড়িতে গিয়েছে আবার বাড়ি থেকে শহরে এসেছে এই জন্যে একটি ঝুঁকির মধ্যে আমরা রয়েছি এখনও বোঝা যাচ্ছে না যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তো আমরা আশা করছি যে তোমরা সুস্থ রয়েছ তোমরা নিরাপদ রয়েছ তো তোমাদের সবার জন্য শুভকামনা জানি আমি আবারও স্বাগত জানাচ্ছি মাস্টার শেষ পর্বের শিক্ষার্থীদেরকে এই করোনাকালীন পাঠদান কার্যক্রমের আজকের যে আয়োজন সেটিতে আমাদের আজকে পুনশ্চকাব্যের ছয়টি কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা দেখছো ইতোমধ্যে আমরা এখানে কিছু তথ্য যুক্ত করেছি বার্ষিক কবিতা থেকে শুরু করে সূচি কবিতা পর্যন্ত ছয়টি কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল পঠিত এবং বিপুল জনপ্রিয় একটি কবিতা হলো বাঁশি আমি ঈদের আগে যখন বাড়িতে গিয়েছিলাম তখন বাধ্য হয়ে আমি শুধু বাঁশি কবিতাটির একটি আবৃত্তি আমাদের একজন বরেণ্য আবৃত্তিকার আমাদের একজন সহকর্মী জ্যেষ্ঠ সহকর্মী টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম স্যারের একটি আবৃত্তি দিয়েছিলাম তোমাদের গ্রুপে এবং তোমরা দেখেছ সেটি নিশ্চয়ই কবিতা বিপুল জনপ্রিয় একটি কবিতা এবং এখানে ব্যর্থ প্রেমের কথা রয়েছে স্মৃতি কাতরতা রয়েছে আর সবচেয়ে বড় যেটি যে পুনশ্চ কাব্যে রবীন্দ্রনাথের যে বাস্তব জীবনের কথা অত্যন্ত দক্ষতার সাথে বাস্তবতার সাথে আন্তরিকতার সাথে দরদের সাথে অতি তুচ্ছ বিষয়কে যে কবিতার বিষয়বস্তু করেছেন সেটির নমুনা এখানে তুমি পাচ্ছ আমরা এখানে একজন হরিপদ জীবন জীবনযাপনের কথা জানি যে তার জীবন জীবনযাপন খুব কষ্টের সৃষ্টি চলে আজকের যে কেরানি জীবন আজকের যে অফিস সহকারীর যে জীবন সেটার সাথে কিন্তু তখনকার হরিপদ কেরানিকে মিলালে চলবে না তখনকার হরিপদ কেরানি তার সীমিত আয়ের মধ্যে চলতো এবং দেখা যেত মাস শেষ হওয়ার আগেই তার টাকা ফুরিয়ে যেত যে কারণে শত ছিদ্রযুক্ত একটি ছাতার সাথে তার জীবনকে তুলনা করা হয়েছে যে হরিপদ কেরানি তার মানে আর্থিক টানাপুরেনের কারণে বিয়েটাও ঠিকমতো করার সাহস পায়নি তার পিসিদের ধলেশ্বরী নদী তীরে তার পিসিদের বাড়ি এবং সেই পিসির দেওরের মেয়ের সাথে তার বিয়েও ঠিকঠাক হয়েছিল কিন্তু তার আত্মবিশ্বাসের ঘাটতির কারণে আর্থিক টানা পূরণের কারণে বিয়ের মুহূর্তে সে নিজেকে লুকিয়েছে পালিয়েছে এবং যে বাস্তব জীবনের ছবি এখানে অঙ্কন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেটিতে দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় ঘরে ফিরলে তার আলো জ্বালাতে হবে আলো জ্বালাজার যে খরচটা সেটা বাঁচানোর জন্য শিয়ালদা স্টেশনে গিয়ে সে সময় কাটিয়ে আসছে আবার সে যে ঘরে থাকে সেখানে একটা টিকটিকি থাকে বিনে পয়সায় এক ভাড়াতেই মানে এরকমের মজার বিষয়গুলো এনেছেন এবং যে কিনু গোয়ালার গলি গোয়ালাদের এলাকা যেটা নিচু স্বাভাবিকভাবে আমরা সমাজের কোনো পেশাকেই ছোট করে দেখার উপায় নেই কিন্তু ছোট তুলনামূলকভাবে সমাজের নিচু শ্রেণীর যারা গোয়ালাদের যে সমাজ সেই কিনু গোয়ালার গলিতে লোহার গড়াদের দেওয়া একতলা ঘর ছাতা পড়া এবং দেখা যায় গলিতে প্রবেশের সময় আমের খোসা মাছের কানকা মরা বেড়ালের ছানা এগুলো পড়ে আছে আমরা রবীন্দ্রনাথের যে কবিতার ধারা যেটি দেখি একেবারে সেই প্রভাত সঙ্গীত সন্ধ্যা সঙ্গীত থেকে শুরু করে সেই কবিতাগুলোতে কিন্তু ওই যে আগে আমরা যে কবিতাগুলো দেখেছি এভাবে একেবারে সমাজের সাধারণ বিষয়কে বাস্তব করে উপস্থাপন করার ব্যাপারগুলো আমরা দেখিনি যেটা এখানে আমরা দেখছি আমের খোসা মরা ছানা এগুলো যে গলিতে পড়ে আছে কেনুগোয়ালার গলি সেখানে আমরা দেখছি এবং এখানে যে তার যে বিরহ বেদনা সেই বিরহ বেদনার সাথে আকবর বাদশাকে মিলিয়ে দেখার একটি চেষ্টা রয়েছে আকবর বাদশার সাথে হরিপদ কেরানির কোনো ভেদ নেই এই অভেদ কল্পনাটি এসেছে এবং আমরা দেখছি এই কবিতাটির মধ্যে যে ভাবনাটি রবীন্দ্রনাথ ঠাকুর দেখানোর চেষ্টা করেছেন যে একেবারেই তুচ্ছ সাধারণ মানুষটি কীভাবে জীবনযাপন করছে সেটা তার কবিতার বিষয়বস্তু করেছেন যেটা এর আগে পুনশ্চের আগের কাব্যগুলোতে আমরা ওইভাবে দেখতে পাই না যদিও চিত্রাকাব্যে অথবা মানসিতে অথবা সোনার্তর ছিটে ফুঁটা দু একটা কবিতায় কিছু বিষয় ছিল কিন্তু একেবারে পুনশ্চির মধ্যে যেভাবে এসেছে সেটা আগের কাব্যগুলোতে বা কবিতাগুলোতে আমরা দেখতে পাই না এর পরের যে কবিতাটি আমরা আলোচনা করব সেটি উন্নতি নীলমণি মাস্টার ইংরেজি শেখাতে চায় এবং দেখা যায় ইংরেজি যখন শিখতে পারে না তখন যে উত্তম পুরুষের লেখা এই কবিতাটিতে গল্পের গন্ধ রয়েছে আমরা সেখানে রাঙামুখু বানর যে পাঠশালার পাশে রয়েছে সেই রাঙামুখু বানরের দিকে তাকায় এবং কান মলে দেয় শিক্ষক ফলসা চালতা সুপরি কুল বড়ো এরকম বিভিন্ন গাছপালার কথা রয়েছে এবং দেখা যাবে যে বাবার শাসন ভজুমল্লিক বাজিতপুর এই প্রসঙ্গগুলো এসেছে এবং বাসী কবিতায় যে ব্যর্থ প্রেমের কথা রয়েছে বিয়ে ভাঙার যে বেদনা রয়েছে আমরা দেখব এই উন্নতি কবিতার মধ্যে ওই ধরনের একটি বিয়ে ভাঙার বেদনার গল্প বিয়ে বেদনার ছোঁয়াছ আমরা দেখতে পাই এর পরের কবিতা হলো ভিরু এবং এটিতে সুনীত নামে একটি চরিত্র যে ভীত প্রকৃতির এবং শেষ পর্যন্ত এই যে ভীরু বা এই যে ভীত প্রকৃতির যে সুনীত সেও প্রতিবাদী হয়েছে সেও প্রতিবাদ করেছে এবং ধমক দিয়েছে চুপ বলে আমরা দেখব বটে খ্রিস্ট নামে একটি চরিত্র রয়েছে দুষ্টুমি ভরা যে চরিত্র সেই ছোটবেলায় পাঠশালাতে মানুষের পিছনে লাগা বন্ধুদের পিছনে লাগা দেখা যায় তার নাম ছিল মানে সুনীত তাকে নাম দিয়েছে পরমহংস পরমহংসকে কেউ আবার বিকৃত করে বলছে পাতিহাস কেউ বলছে হাঁসখালি তো এই যে বিভিন্নভাবে ও স্কুল থেকে পালানো ছাড়া ওই সুনীতের আর উপায় ছিল না স্কুল ছেড়ে যখন এসেছে তখন এখন এই যন্ত্রণাটা বেঁচেছে কিন্তু সময় তো অতিবাহিত হয়েছে শুনি তো উকালতি নিয়েছে কিন্তু উকালতি পেশায় গিয়ে দেখা গেছে সে উকালতি ধরেছে কিন্তু উকালতি তাকে ধরছে না মানে তার অনেক অবসর এবং এই সময়গুলোকে সুর সাধনার মধ্য দিয়ে সে অতিবাহিত করার চেষ্টা করছে নিয়ামত উস্তাদের কাছে সে শিক্ষা গ্রহণ করছে এবং সেখানে একটি রোমান্টিক ভাবনা বা রোমান্সের আমরা দেখা পাবো যে তার ছোট বোন সুধা এবং তার যে বান্ধবী উমারানির কথা আছে এবং একদিন বৃষ্টিতে বৃষ্টির সন্ধ্যায় উমারানি তাদের বাড়িতে এসেছে সুর সাধনা করছে যখন তখন তার হাত থেকে সুরযন্ত্রটি সরিয়ে নিয়ে তার বোন বলছে যে উমারানি তার গান শুনতে চায় এবং সে গানের সুরো আও এ পিওর আর রিমিঝিমি ঝিমি লাগে এই গান যখন সুনীতের কণ্ঠে আসছে উমারানীর মুগ্ধতা বোধ ছড়িয়ে যাচ্ছে এরকমের একটি ব্যাপার আমরা দেখি কিন্তু সেখানেও বটে কৃষ্ণ মানে বটে কৃষ্ণ কিন্তু তার পিছনে লেগেই আছে সেই সময় এসে তাকে যখন বিরক্ত করার চেষ্টা করেছে হাসখালি বলে ডেকেছে তখন কিন্তু সুনীত আর বসে থাকেনি সুনীত ততদিনে পরিপক্ক হয়েছে তার ভীরতাকে জয় করেছে এবং তাকে ধমক দিয়েছে চুপ বলে এই যে ভীরু কবিতার মধ্যে আমরা দেখব সুনীতকে একেবারে ভীত প্রকৃতির একটি চরিত্র থেকে প্রতিবাদী চরিত্রে কিভাবে ও মানে পরিবর্তিত হয়েছে পরিণত হয়েছে সেটির নমুনা রয়েছে তার পরের কবিতা হলো তীর্থযাত্রী এখানে জন্ম মৃত্যু ভাবনা রয়েছে জন্মান্তরবাদের ব্যাপার রয়েছে কিছু অপরিচিত শব্দ রয়েছে খদ নামে একটি শব্দ রয়েছে যেটি পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে যে খাদের মতো যে নালা বা নিচু জায়গাটি থাকে সেটা আর কুপু বলতে আমরা দেখব কুপা যে শব্দটি আছে সেই শব্দটিরও আমরা একটি অর্থ আমরা পাব যখন কবিতাটি আমরা পড়বো কুপা শব্দটির মধ্যে দেখা গেছে কুপা শব্দের যে অর্থ সেটা হলো চামড়ার তৈরি পেটমোটা মোটা সরু গলা পাত্র যেটাকে ভিস্তি বলা হয় এর পরের কবিতাটি চিররূপের বাণী এবং এখানে আমরা মৃত্যু মৃত্যুকল্পনা দেখব রবীন্দ্রনাথের ভাবনায় মৃত্যুকে নিয়ে কি ভেবেছেন এবং সেখানে দেহ রূপ প্রাণ মন মনকে বলছেন প্রাণের মিতা এরকম করে চমৎকারভাবে কিছু বিষয় অনেকটা দর্শন অনেকটা জীবনকে দেখার যে ব্যাপার মাটির সঙ্গে মনের সঙ্গে প্রাণের সঙ্গে যে কথোপকথন সেটি চিররূপের বাণীর মধ্যে তিনি এঁকেছেন আর শেষের যে কবিতাটি আমরা দেখব সূচি মানে আজকের আলোচনার যে শেষ কবিতা সূচি এই কবিতাটিতে আমরা দেখতে পাবো এখানে রবীন্দ্রনাথের শেষ জীবনে যেটা এসেছে যে সমাজ থেকে সমাজের উচ্চ সিংহাসনে বসে উচ্চ আসনে বসে তিনি দেখা গেছে জমিদারি তদারক করতে গিয়ে নানান মানুষের সাথে মিশতে পারেননি আবার ধর্মের মধ্যেও দেখা গেছে আমাদের যে প্রচলিত যে সনাতন ধর্ম ভারতবর্ষে যেটি প্রধানভাবে ছিল সেই সনাতন ধর্মে যে উঁচু নিচু যে ভেদাভেদ সেটা ভেঙে দিয়ে তিনি ব্রাহ্ম ধর্মের যে ভাবনা একেশ্বরবাদী যে ভাবনা সেই ভাবনাগুলোকে নিজের মধ্যে ধারণ করেছেন এবং দেখা গেছে মানবতাবাদের কথা মানুষের ধর্মের মধ্যে যেভাবে রবীন্দ্রনাথ লিখেছেন সকল মানুষের মধ্যে মমত্ববোধ সরিয়ে দেওয়ার বিশেষ করে সমাজের নিচু শ্রেণীর তুলনামূলকভাবে নিচু শ্রেণীর মানুষদেরকে মর্যাদা দেওয়ার যে ব্যাপারটি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটি সেটি এখানে প্রকাশিত হয়েছে আমরা এখানে রামানন্দ নামে একজন গুরুর সাথে আমরা দেখব গুরু রামানন্দ নাভা চন্ডাল এবং কবিরকে বুকে জড়িয়ে ধরে কীভাবে সর্বজনে এবং সর্বমনে নিজেকে যুক্ত করে তৃপ্তিবোধ এবং নিজের যে শুদ্ধতা নিজের যে পবিত্রতা সেটাকে কিভাবে মানে পরিপূর্ণতা দিয়েছেন সেই গল্পটি রয়েছে সুচি কবিতার মধ্যে আমরা এর পরের বেশ কিছু কবিতার মধ্যেও আমরা এই পুনষ্ঠতে রবীন্দ্রনাথ এই ভাবনাটি সুচিতে যে শুদ্ধ হওয়ার যে ভাবনাটি শুধু মানে উচ্চশ্রেণীর মানুষদেরকে ভালোবেসে বা তাদের সাথে উঠা বসা করে আবার নিচু শ্রেণীর মানুষদের অবজ্ঞা করে অবহেলা করে যে শুদ্ধ পবিত্র থাকা যায় না সেই ভাবনাটি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটির মধ্যে বর্ণনা করে এবং পরেও আমরা দেখবো আগামী ক্লাসে যখন আলোচনা করব সেই কবিতা গুলোর মধ্যেও আরো এরকম একই রকম ভাবনা প্রকাশিত হয়েছে তো আমরা যেটা বলছিলাম যে এই যে কবিতাগুলো এই কবিতাগুলোর যে মূল বিষয়গুলো সেগুলো আমি আলোচনা করলাম এখন আমরা কবিতা ধরে আমরা দেখি যে আসলে যে কথাগুলো বলা হয়েছে সেটা রবীন্দ্রনাথ তার কবিতার মধ্যে কি ভাবে বলেছেন আমরা যদি সম্ভব হয় সবটাই পড়বো না হয় অন্তত উল্লেখযোগ্য অংশগুলো আমরা ছুঁয়ে ছুঁয়ে সামনের দিকে যাবো প্রথমেই বাঁশি কবিতা আমরা বলছিলাম যে বহুল পঠিত এবং বিপুল জনপ্রিয় একটি কবিতা যেখানে পুনশ্চকাব্যের যে বৈশিষ্ট্য সেটা স্পষ্টতই প্রকাশিত হয়েছে বলছেন কিনুগুয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারেই রাস্তার পাশেই লোহার গড়া দেওয়া লোহার মানে ফটক দেওয়া ঘর লোনা ধরা দেয়ালেতে মাঝে মেঝে ধসে গেছে বালি লোনা পড়েছে দেয়ালে মানে ইয়ে পড়েছে রং আস্তরণ আস্তর ও পড়ে গেছে মাঝে মাঝে শ্বেতা পরা দাগ যে শেওলা পড়েছে যে মানে কি বলবো আমরা সেত হয়েছে সেই দাগ পড়ে আছে মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা অনেক সময় দেখা যায় বাজার থেকে এটা সেটা কিনে সেটাতে যে পোস্টার লাগানো থাকে বা ওরকম ছোট স্টিকার লাগানো থাকে সেটা আমরা দরজায় লাগিয়ে আর কী রকমের মানুষও রয়েছে তো ওই হরিপদ কেরানি গল্পের চরিত মানে কবিতার চরিত্র প্রধান চরিত্র যার কথা বলা হয়েছে তার দরজার মধ্যে সিদ্ধিদাতা গণেশের ছবিটা আঁকা রয়েছে মানে লাগানো রয়েছে এটে দেওয়া আছে আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি দেখো কি মজা করে রবীন্দ্রনাথ খুবই সরস মানুষ ছিলেন রসিক মানুষ ছিলেন আবার পরিমিতি বুধও তার ছিল এই যে মানে টিকটিকি থাকে তার সাথে ওই টিকটিকির ভাড়া লাগে না এটা মজা করে তিনি বলছেন আমার সঙ্গে এই শুধু নেই তার তার অভাব খাবারের চিন্তাটা টিকটিকির করতে হয় না এখান থেকে ওখান থেকে তার খাবারটা ঠিকই সে জুটিয়ে নেয় কিন্তু যে হরিপদ কেরানি তাকে কিন্তু তার নিজের খাবারের চিন্তাটা নিজেকেই করতে হয় এরপরের স্তবকে গিয়ে কেরানির জীবনের কথা বলছেন বেতন পঁচিশ টাকা আমি পড়ছি এই কারণে যে একের প্রশ্ন তোমাদের রয়েছে চারের প্রশ্ন তোমাদের রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো এই তথ্যগুলো তোমাদের খুব দরকার পড়বে বেতন পঁচিশ টাকা সদাগরী অফিসের কনিষ্ঠ কেরানি সদাগরের একটা অফিস সেই অফিসের একেবারে কনিষ্ঠ কেরানি ছোট কেরানিদের মধ্যেও শ্রেণী রয়েছে তার মধ্যেও সে ছোট বেতন হলো মাত্র পঁচিশ টাকা খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে তাহলে পঁচিশ টাকায় তার হয় না খাবারের জন্য দত্ত বাড়িতে গিয়ে সে বাচ্চা পড়ায় ছেলে পড়ায় শিয়ালদা স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আলো জ্বালবার দায় বাঁচে শিয়ালদা যে শিয়ালদহ যে স্টেশন রয়েছে সেই স্টেশনে গিয়ে সন্ধ্যাবেলা কাটিয়ে আসে যাতে সন্ধ্যাবেলায় আলো জ্বালানোর যে খরচটা হবে সেই খরচটা যাতে না হয় সেই দায়টা থেকে নিজেকে মুক্ত রাখার জন্যে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলের হাঁকাহাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার সাড়ে দশটা পর্যন্ত থেকে যায় স্টেশনে ইঞ্জিনের ঘসঘস শব্দ কুলির হাঁকাহাঁকি সেগুলো পাড়ি দিয়ে সাড়ে দশটা বেজে গেলে সে ঘরে চলে আসে এবং এসে আর আলো জ্বালানোর দরকার পড়ে না ঘুমিয়ে পড়ে এরপরে যখন এই যে নীরব একাকী যে জীবন সেই সময়ে তার অতীতের কথা মনে পড়ে এর পরের স্তবকে গিয়ে সেটা বলেছেন কবি স্মৃতিকাতরতার কথা বলছেন কিভাবে ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম ধলেশ্বরী নদীর তীরে হরিপদ কেরানির পিসির বাড়ি ছিল তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক নিজেকে অভাগা বলছে এবং বলছে যে তার সাথে বিয়ে ঠিকঠাক ছিল লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি ততই বচক আমার যা কিছুই হোক আমি চলে আসলাম আমার জীবন যেভাবে কাটুক কিন্তু আমার এই যে স্বল্প আয়ের যে জীবন আত্মবিশ্বাসের ঘাটতির কারণে সে দেখা গেছে সেই মেয়েটাকে নিজের সাথে জড়াতে ভয় পেয়েছে তার স্বস্তি একটা শান্তি একটা মানসিক প্রশান্তি একটা যে মেয়েটাকে তো বাঁচানো গেল। ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর ওই মেয়েটাকে দেখেছে পরনে ঢাকায় শাড়ি পরা কপালে সিঁদুর সে কল্পনা করেছে সেই মেয়েটাকেই তার মনের মধ্যে ধারণ করে আছে এতদিন সে একাই আছে যে বিয়েটা ঠিক হয়েছিল যদি সে গ্রহণ করতো অনেক কিছুই হতে পারতো কিন্তু সেটা গ্রহণ না করে সে পালিয়ে এসেছে মেয়েটাকে বাঁচানোর কথা সে ভেবেছে কিন্তু ঘরেতে আসে না আসেনি ঠিকই কিন্তু তার মনের মধ্যে পরনে ঢাকাই সারি পরা সেই কপালে সিঁদুর আঁকা যে মেয়েটি সেটাই কিন্তু এতদিন ধরে থেকে গেছে এবং জীবনে সে বয়ে বেড়াচ্ছে সেই যে মানে কি বলবো সুখের যে স্মৃতিটুকু সেই কল্পনার যে স্মৃতিটুকু সেটুকুই বর্ষা ঘন ঘর আবার বাস্তবতায় ফিরে আসছে বর্ষা ঘন ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কুনে কুনে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাইবাস আরো কত কি রবীন্দ্রনাথের কবিতায় তো শুধু সৌন্দর্য মণ্ডিত হয়েছে আগে সুন্দরের কথা সুন্দরের ছড়াছড়ি সেখানে ফুল পাখি মানে নীল আকাশ আকাশের যে উদারতা এই বিষয়গুলো এসেছে সাগরের যে সৌন্দর্য সেগুলো এসেছে সেখানে মরা বেড়াল পরে আছে কাঁঠালের ভূতি পড়ে আছে আমের খোসা পড়ে আছে এটার আগে রবীন্দ্রনাথের কবিতায় দেখা যায়নি যেটা আমরা এখানে দেখছি ছাইপাশের কথা চলে এসেছে বলছেন ছাতার অবস্থা কেন জরিমানা দেওয়া তার নিজের ছাতাটার অবস্থা মাই জরিমানা দেওয়া মাইনের মতো ছিদ্র তার ছাতায় ছাতায় ছিদ্র যেন তার মাইনে থেকে জরিমানা কেটে নিলে যেরকমের হয় মাইনে অনেক কমে যায় সেটা দিয়ে মাইনে পড়ে যায় ছাতা দিয়ে যখন ছিদ্র থাকে সেটা দিয়ে যেরকমের পানি আসে আলো আসে মানে যন্ত্রণা হয় সেটার সুস্থতা বা শুদ্ধতার ব্যাপারটি থাকে না এখানে মাইনেটাও বেতনটাও দেখা যায় নানানভাবেই তার খরচ হয়ে থাকে আগেই আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন থাকে আর অফিসে যখন যায় গোপীকান্ত গোসাই যেরকম করে রসসিক্ত থাকে ওরকম সাজগোজ করে যেতে হয় বাদলের কালো ছায়া সেত ঘরটাতে ঢুকে কলে পরা জন্তুর মতন মূরছায়া অসার সন্ধ্যা মানে বর্ষাকালের যে বৃষ্টির যে ছায়া কালো ছায়াটা যখন তার ঘরে আসে সেটা কলে পরা জন্তুর মতো কি চমৎকার উপমা দিয়েছেন কলে আটকানো ওই যে ইঁদুরের মতো সেটা কমের অথবা খাঁচার ভিতর বন্দি কোনো প্রাণীর মতো আটকে বাইরে যেতে চাচ্ছে যেতে পারছে না যেমন করে মূর্ছাতে থাকে চেষ্টা করতে থাকে ওই করে আলোটা অন্ধকারটা যেন তার ঘরের মধ্যে ঢুকে মূর্ছাতে থাকে দিনরাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি আধামরা জীবনের সাথে যেন বাধা পড়ে আছেন গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাদ কর্নেট বাজানো তার শখ তার যে গলিতে কিনোগওয়ালার যে গলি সে গলির পাশেই গলির মোড়েই থাকেন বাবু তাহলে গোপীকান্ত গোসাইয়ের কথা আছে কান্তবাবুর কথা আছে এই চরিত্রগুলোর নাম একটু মাথায় রাখবে যে যত্নে সে নিজের চুলটা খুব সুন্দর করে রাখে যত্নে পাট করা মানে স্মৃতিটা খুব সুন্দর করে একটু তেল দিয়ে পরিশীলিত করে রাখে শৌখিন তার এবং কর্নেট বাজায় তিনি মাঝে মাঝে সুর জেগে উঠে এগুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায় সেই কর্নেটে সুর এগুলির ভিতরেও চলে আসে হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারুয়ায় লাগে লাগে তান সমস্ত আকাশ বাজে অনাদিকালের বিরহ বেদনা কর্নেটে যখন বিরহের সুর বাজে হঠাৎ সন্ধ্যাবেলায় যেন সেই সুরটা এসে এই গলিটাকেই কেমন একটি আবহ তৈরি করে দেয় তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলির এ গলিটা ঘোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই আকবর বাদশারও বিরহ ছিল বিরহ বেদনা ছিল এই যে হরিপদ কেরানি তারও বিরহ বেদনা রয়েছে তারও যন্ত্রণা রয়েছে মনের মধ্যে এই বিরহ বেদনার দিক থেকে আকবর বাদশার সাথে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা আজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে বাঁশির ছেঁড়া ছত্র বেয়ে একেবারে বৈকুণ্ঠের দিকে স্বর্গের দিকে যেন চলে গেছে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহে চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর এই যে বিরহবেদনা এই বিরহবেদনায় কিন্তু সেই ধলেশ্বরী নদী তীরের পিসিদের যে পিসির দেওরের মেয়ের যে স্বপ্ন বা যে ছবিটা তার মাথার মধ্যে আছে সেটাই কিন্তু কাজ করছে প্রতিনিয়ত সেটাই সব সময় তার মাথায় কাজ করে বেড়াচ্ছে এবং সেই স্মৃতি স্মৃতিকাতরতার কথাটি আমরা পাচ্ছি এই বাঁশি কবিতার মধ্যে তাহলে এই যে সিন্ধু বারুয়ায় লাগে টান বাঁশির যে সুর সেই সুরের মধ্যে আকবর বাদশার বিরহবেদনা বেদনা কেরানীর বিরহ বেদনা এক সুরে এক এক তালে এক তানে মিলে গেছে রবীন্দ্রনাথ সেই ভাবনাটির কথা এখানে বর্ণনা করেছেন এর পরের কবিতা হলো উন্নতি আমরা বলছিলাম এখানে ভোজমল্লিকের প্রসঙ্গটি এসেছে নীলমণি মাস্টারের কথা এসেছে ইংরেজি শেখার একটি তাগিদ আছে সেটাতে মন না বসলে দেখা যায় কানমলে দেয়ার দূরে বানর খেলা দেখাচ্ছে বানর লাফাচ্ছে সেটার দিকে যখন তাকাচ্ছে তখন সেই কানমলে দেয়ার উস্তাদের বা নীলমণি মাস্টারের যে শাসন সেটার কথা এসেছে বাবার শাসনের কথা এসেছে আমরা দেখি কিভাবে আছে সেখানে উপরে যাবার সিঁড়ি তারই নিচে দক্ষিণের বারান্দায় নীলমণি মাস্টারের কাছে সকালে পড়তে হতো ইংলিশ রেডার ভাঙা পাঁচিলের কাছে ছিল মস্ত তেঁতুলের গাছ ফল পাকাবার বেলা ডালে ডালে ঝপাঝপ বাঁদরের হতো লাফালাফি ইংরেজি বানান ছেড়ে দুই চক্ষু ছুটে যেত লেজদুলা বাঁদরের দিকে বোঝা যাচ্ছে খুব সহজেই লিখেছেন আমি এটা বিশ্লেষণ করতে যাচ্ছি না বাঁদরের দিকে দৃষ্টি যাচ্ছে পরাবাদ দিয়ে সেই উপলক্ষে আমার বুদ্ধির সঙ্গে রাঙ্গামুখু বাঁদরের নির্ভেদ নির্ণয় করে মাস্টার দিতেন কানমলা ছুটি হলে পরে শুরু হতো আমার মাস্টারই উদ্ভিগ মহলে যখন পাঠশালা ছুটি হয়েছে ওই নীলমণি মাস্টারের পড়া থেকে ফিরে আসছে তখন গাছপালার সাথে তার ভাব হতো কি গাছপালা সেটার কথাও বলেছেন ফলসা চালতা ছিল সারবাদা ছিল সারবাদা সুপুরির গাছ আমরা চালতা চিনি সুপুরি চিনি কিন্তু ফলসা কি চিনি আমরা ফলসার সম্পর্কে জানতে গিয়ে যেটা পেয়েছি যে ভারত এবং শ্রীলঙ্কায় বাণিজ্যিকভাবে চাষ করা হতো শীতের শেষে এটা ফুটে এবং হলুদাবো ছোট ফুল ও লালচে বেগুনি মটর আকৃতির টক জাতীয় মিষ্টি স্বাদের বেরি জাতীয় ফল এবং তার খসখসে পাতা বিশিষ্ট মাঝারি আকৃতির পত্রমুচি উদ্ভিদ হলো ফলসা তাহলে এই যে ফলসা আছে চালতা আছে সার বাঁধা সুপরি গাছ আছে জন্মে ছিল কি করে কুলের একচারা বাড়ির গা ঘেঁষে সেটাই আমার ছাত্র ছিল বাড়ির গা ঘেসে অনাহত মানে লাগায়নি কেউ বিচি পড়ে এমনিতেই গাজিয়েছে এক গাছ সেই বড়ই গাছটাই তার ছাত্র মানে তাকেই পড়ায় নীলমণি মাস্টার তাকে শাসন করে আর এই গল্পের যে উত্তম পুরুষের লেখা এই কবিতার মধ্যে যে চরিত্রটি রয়েছে সেই চরিত্র শাসন করে কাকে ওই কুল গাছকে বড়ই গাছকে ছড়ি দিয়ে মারতেম তাকে দেখ দেখি পুকা উঁচু ফলসার গাছে ফল ধরে গেল কোথাকার বেঁটে কুল উন্নতির উৎসাহ হয়ে নেই তাকে ধমক দিয়ে বলতে দেখ ফলসা গাছে ফুল ধরেছে ফল ধরেছে কত উঁচু হয়ে গেছে আর তুই বেটে হয়ে মাটির সাথেই লেগে আছিস শুনেছি বাবার মুখে যত উপদেশ তার মধ্যে বারবার উন্নতি কথাটা শোনা যেত কবিতার নাম কিন্তু উন্নতি তো বাবার মুখে যে উপদেশ শুনেছে সেখানে উন্নতি করতে হবে জীবনে উন্নতি করতে হলে এটা করতে হবে ওটা করতে উন্নতি শব্দটা তার মাথায় আছে সেই উন্নতিটা এখানে বলছে উন্নতির উৎসাহই নেই বেঁটে কুল গাছকে বড়ই গাছকে ধমক দিয়েছে ভাঙা বোতলের ঝুড়ি বেঁচে শেষকালে কে হয়েছে লক্ষপতি ধনী সেই গল্প শুনে শুনে উন্নতি যে কাকে বলে দেখেছি সুস্পষ্ট তার ছবি মানে কোন ব্যক্তি ভাঙা বোতল বিক্রি করে উন্নতি করেছে আর্থিক দিক থেকে অনেক সমৃদ্ধি লাভ করেছে সেটা তার বাবার কাছে শুনে উন্নতি বলতে কি বোঝায় সেটার একটা সুস্পষ্ট ছবি তার মাথায় রয়েছে বড় হওয়া চাই অর্থাৎ নিতান্ত পক্ষে হতে হবে বাজিতপুরের ভজমল্লিকের জুড়ি মানে একটা উদাহরণ হিসেবে বাজিতপুর নামে একটি জায়গা সেখানকার ভজুমল্লিক বেশ টাকা পয়সার মালিক জীবনে উন্নতি করেছে তার মতো সমপর্যায়ের হতে হবে ফলসার ফলে ভরা গাছ বাগান মহলে যেন সেই ভজুমল্লিক ওই যে ফলসা গাছে ফলে ফল ধরে ভরে আছে সেটা যেন ওই বাজিতপুরের ভজমল্লিকের প্রতিরূপ ভোজমল্লিক ভজু মহাজন এবং এই ফলসা গাছ দুটোকে মিলিয়ে দেখছেন চারটাকে রোজ বোঝাতেম ওরিমতো বড় হতে চারাটাকে ওই যে কু মানে কুলের চারা বা বড়ের চারাকে বোঝাতেন ওরি বড় হতে হবে মানে ফলসা গাছ দেখে তার বাবা দেখাতো ভোজ মল্লিককে আর ওই তিনি দেখাতেন ফলসাকে যে ফলসার মতোই বড় হতে কাঠি দিয়ে মাপি তাকে এবেলা ওবেলা আমারই কেবল রাগ বাড়ে আর কিছু বাড়ে না তো মানে আমার কাঠি দিয়ে মাপি যে আগে যাচ্ছিলো তাই আছে বাড়ে না তো সেটা বাড়ে না তার রাগটা কিন্তু ঠিকই বেড়ে যাচ্ছে সেই কাঠি দিয়ে তাকে মারি শেষে সফা সব জুড়ে একটু ফলেনি তাতে ফল কানমলা যত দিই পাতাগুলো মলে ততই উন্নতি তার কমে আমি রেগে গিয়ে ওই গাছের মধ্যে কানমলা দিই মানে পাতা ছিঁড়ে আসে কিন্তু দেখা যায় সেটা আরও খাটো হয়ে যায় এদিকে ছিলেন বাবা ইনকাম ট্যাক্সের কালেক্টর বদলি হলেন বর্ধমান ডিভিশনে দেখা উচ্চ ইংরেজির স্কুলে পড়া শুরু করে উচ্চতার পূর্ণ পরিণতি কলকাতা গিয়ে দেখালো তার বাবা ইনকাম ট্যাক্সের চাকরি করতেন দেখা কালেক্টর হিসেবে এবং তার বদলি হয়েছে কলকাতায় চলে গেছে এই যে গাছপালা সেটা থেকে তার দূরে বাবার মৃত্যুর পর সেক্রেটারিয়েটের উন্নতির ভিত্তি ফাঁদা গেল তার বাবার মৃত্যু হলো এবং এক সময় সংসারের দায়িত্ব তার পরে পড়লো বহু কষ্টে বহু ঋণ করে বোনের দিয়েছি বিয়ে নিজের বিবাহ আর টার্মিশনে এলো আগামী ফাল্গুন মাসের নবমী তিথিতে নিজের বিয়েটাও ঠিক হলো আগামী ফাল্গুনে নবমী তিথিতে নববসন্তের হাওয়া ভিতরে বাইরে বইতে আরম্ভ হলো যেই এমন সময়ের রিডাকশন কিন্তু ওই যে বাসী কবিতাতে যেরকম পালিয়ে আসার ব্যাপার ওই রকমেরই একটা অকাণ্ড ঘটে গেল বিয়েটার তার হলো না পোকা খাওয়া কাঁচা ফল বাহিরিতে দিব্যি টুপটুপে ঝুপ করে খসে পড়ে বাতাসের একদম একদমকায় আমার সে দশা বাইরেতে খুব টসটসে দেখা যায় পুকা খাওয়া কোনো ফল কিন্তু ভিতরে আম ধরো কিছুদিন আগে যে মৌসুম গেছে আমি যে পুকা আছে বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই কাটলে পোকা বের হয় তার নিজের অবস্থাটাও বাইরে দেখা যাচ্ছে খুব ভালো কিন্তু ভিতরে তার অনেক ফাঁফা বসন্তের আয়োজনে যে একটু ত্রুটি হলো সে কেবল আমারই কপালে অফিসের লক্ষ্মী ফিরালেন মুখ ঘরের লক্ষ্মীও স্বর্ণকমলের খুঁজে অন্যত্র হলেন নিরুদ্দেশ অফিস থেকেও তার কপাল পড়ল তার ঘরের লক্ষ্মী যে সেও আর তার ঘরে আসলো না সার্টিফিকেটের তারা হাতে শুকনো মুখ চোখ গেছে বসে তোবড়ে গেছে পেট জুতোটার তলা দেহের বর্ণের সঙ্গে চাদরের ঘুচে গেছে বর্ণভেদ তার দেহের বর্ণের সাথে চাদরের বর্ণ কেমন মানে মলিন হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে ঘুরে মরি বড়লোকদের দাঁড়ে দাঁড়ে চাকরি খুঁজছে এমন সময় চিঠি এলো ভোজ মহাজন দেনায় দিয়েছে ক্রোক ভিটে বাড়িখানা তার ভোজ মহাজন তার বাবা যে ঋণ করেছিল তার নিজের যে ঋণ করেছিল বোনের বিয়ে দেওয়ার জন্যে সেই ভজু মহাজন বাড়ি ক্রোক করার জন্য তার ভিটে বাড়ি দখল করার জন্য এসেছে দেনার দায়ে বাড়ি গিয়ে উপরের ঘরে জানলা খুলতে সেটা ডালে ঠেকে গেলো মানে বাড়িতে গিয়ে ক্রোক করবে আচ্ছা ঠিক আছে দেখি আমার বাড়ি কী অবস্থা আছে গিয়ে উপরের ঘরে গিয়ে জানলা যখন খুলতে গেছে সেটাতে একটা ডাল ঠেকে গেল রাগ হলো মনে ঠেলা ঠেলি করে দেখি আরে আরে ছাত্র যে আমার শেষকালে বড়ই তো হলো উন্নতি প্রত্যক্ষ প্রমাণ দিলে ভজুমল্লিকের মতো আমার দুয়ারে দিলে হানা দেখা গেল ওই যে ছোটো যে বড় বড়ই গাছটা যেটা বড় হতো না কানমলে দিত শাসন করতো সেটাই বড় হয়ে একেবারে দোতলায় তার জানলার মধ্যে এসে ডাল লাগিয়ে রেখেছে যেমন করে মল্লিক এসে তার বাড়িতে হানা দিয়েছে তার ভিটে বাড়ি ক্রোপ করছে দখল করে নিয়ে যাচ্ছে দেনার দেয় তেমনি ওই বোরই গাছটারও উন্নতি হয়েছে উন্নতি বলতে কবি সেই বিষয়টি বুঝিয়েছেন এক ধরনের ব্যঙ্গ এক ধরনের বিদ্রুপ এবং এখানে যে যন্ত্রণা বিয়ে ভাঙার বা জীবনের টানা সেটার কথা বর্ণনা করা হয়েছে আমরা দেখব এখানে ভীরু নামের যে কবিতাটি এখানে ওই যে সুনীতের কথা আমরা বলেছিলাম মেট্রিকুলেশনে পড়ে ব্যঙ্গশুচতুর বটে কৃষ্ট ভীরু ছেলেদের বিভিষিকা যে ছেলেরা একটু ভয় পায় একটু লাজুক হয় তাদের জন্য ভয় আতঙ্ক হয়ে আছে বটেকৃষ্ট এবং মেট্রিকুলেশন এখন যেটাকে এসএসসি আমরা বলি সেই এসএসসিটাই তখন ছিল মেট্রিকুলেশন সেই মেট্রিকুলেশনে পরে এবং বিভীষিকা হয়ে আছে বটে কৃষ্ট সুনীতকে দিয়েছিল উপাধি পরমহংস বলে ক্রমে সেটা হলো পাতি শেষকালে হলো হাঁসখালি কোনো অর্থ নেই সেই তার খোঁচা মানে ওই যে কোনো হাঁসখালি এটার আবার অর্থ কি এই যে অর্থ নাই এটাই তার খোঁচা আঘাতকে ডেকে আনে যে নিরীহ আঘাতকে করে ভয় নিষ্ঠুরের দল বাড়ে ছোঁয়াচ লাগায় আসে এরকমের যন্ত্রণাকাতর সময় থেকে সুনীত মুক্তি পেল কখন একদিন মুক্তি পেল সে বেচারা বেরুলো স্কুল থেকে তারপরে গেল বহুদিন তবু যেন নারীতে জড়িয়েছিল সেদিনের সশঙ্ক সংকোচ জীবনে অন্যায় যত হাস্যবক্র যত নির্দয়তা তারই কেন্দ্রস্থলে কৃষ্ট রেখে গেছে কালো স্থূল বিগ্রহ আপন বটিকৃষ্ট তার জীবনের জন্যে এক কালো দাগ হয়ে আছে তার ওই যে ভীরুতা মানে শঙ্কা সেটা তার মনের মধ্যে গাঁথা হয়ে আছে আমরা শেষে গিয়ে যেটা দেখবো সেটার ইঙ্গিতটা যেন আছে এখানে স্কুল থেকে বের হয়ে সে মুক্তি পেলো সে কথা জানতো বটু শুনিতের এই অন্ধ ভয়টাকে মাঝে মাঝে নাড়া দিয়ে পেত সুখ হিংস্র ক্ষমতার অহংকারে এই বটে জানতো যে বটেকৃষ্ট যে সুনীত তাকে ভয় পায় মাঝে মাঝেই তাকে নাড়া দিত স্কুল থেকে বের হলেও জগৎ থেকে তো আর বেরিয়ে যায়নি কোনো না কোনোভাবে বটেকৃষ্ট তার কাছে নাজেল হতো বিয়ে পরীক্ষা দিয়ে সুনীত ধরেছে উকালতি কিন্তু উকালতি ধরল না তাকে নিজে উকালতি নিয়েছে কিন্তু উকালতিতে পসার হলো না কাজের অভাব ছিল সময়ের অভাব ছিল না কি চমৎকার মানে ধনী ব্যঞ্জনা শব্দ চয়ন এবং শব্দ সজ্জিত করার যে ব্যাপারটি কাজের অভাব ছিল সময়ের অভাব ছিল না উকালতি ধরল কিন্তু উকালতি ধরলো না তাকে মানে সে ধরল শুনিত ধরেছে গান গে সে তার বাজিয়ে ছুটি ভরে যেত নিয়ামত উস্তাদের কাছে হতো তার সুরের সাধনা এই যে নিয়ামত উস্তাদ একটি চরিত্র এই কোন কবিতা রয়েছে তখন ভীরু কবিতার কথা আসবে ছোট বোন সোধা ডায়ানিসিসের বিয়ে গণিতে সে এম এ দেবে এই তার দেহ দেহতার ছিপ চলা তার চটুল চকিত চশমার নিচে চোখে তার ঝলমলে কৌতুকের ছোটা দেহমন কুলে কুলে ভরা তার হাসিতে খুশিতে তার ছোট বোন সুধার বর্ণনা দিয়েছেন এবং তারই এক ভক্ত সুখী হলো উমারানি শান্ত কণ্ঠস্বর তার সুকুম দুটি সরুচুরি সুকুমার দুটি হাতে ছিল পাঠ্য ছিল ফিলোসফি সে কথা জানাতে বিষম সংকোচ ফিলোসফিতে পড়তো তার উমারানি নামের বান্ধবী ছিল তার বর্ণনা এখানে দাদার সাথে গোপন কথা কেন সুধার অগোচর মানে উমারানীকে যে তার দাদা পছন্দ করে সেটা সুধা টের পেত এক রবিবারে চা খেতে ডেকেছিল বন্ধুকে সেদিন বিষম বৃষ্টি হলো এবং রাস্তাগুলি ভেসে যায় জলে আজকেও আমরা দেখতে পাই এই যে প্রায় একশো বছর পরে বা নব্বই বছর পরে এসে বাংলাদেশেও কলকাতাতেও ভারতেও পৃথিবীর বিভিন্ন দেশে যে বৃষ্টি একটু বেশি হলে রাস্তাঘাট জলে পূর্ণ হয়ে যায় ঘর থেকে বের হওয়া সার হয় আমরা দেখছি সেই রবীন্দ্রনাথের সময়েও এই রাস্তাগুলি ভেসে যাওয়ার ঘর থেকে বের হওয়া কঠিন হওয়ার এই যে রাস্তাগুলি ভেসে যায় জলে একা জানালার পাশে শনি শেঁতারে আলাপ করেছে শুরু সুরট মাল্লা সুরট মাল্লার হলো রাগিনীর নাম সেতারের মধ্যে সেই সুর দিচ্ছে উমা আছে পাশের ঘরেই সেটা তার জানা এবং সুর তুলেছে ওরকম চিন্তা থেকে হঠাৎ দাদার ঘরে ঢুকে শুধায় সে তার দাদাকে বলছে বিশেষ অনুরোধ গান শোনাতেই হবে নইলে সে ছাড়ে না কিছুতেই বলছে উমা তোমার গান শুনতে চায় সে তার বাজালে তো হবে না লজ্জায় মুখে মুখের আঙা মিথ্যে কথায় মানে উমা বলেনি কিন্তু সুধা টের পেয়েছে উমা তাকেও পছন্দ করে সে এই অনুরোধ করেছে সন্ধ্যার আগে অন্ধকার ঘনিয়ে এসেছে ঘর থেকে বাদলে দরজাটা ব্যস্ত হয়ে ওঠে বৃষ্টির ঝাপটা লাগে কাঁচের সারসিতে মাঝে মাঝে ছলে ছলে শব্দে চলে গাড়ি এরকমের অবস্থায় হাঁটু জল জমেছে রাস্তায় পর দিয়ে শব্দ ছলছল করে গাড়ি যাচ্ছে ঠিক সেই সময় নটমল্লারের সুরে গান ধরেছে আমাদের সুনীত কি গান গাইছে আও এ পিয়র ও আর ঝিমি বড় লাগে এই যে গান এই গান যখন গাইছে সুরের সুরেন্দ্র লুকে মন গেছে চলে নিখিলের সব ভাষা মিলে গেছে অখণ্ড সঙ্গীতে এই যে রোমান্টিকতা এই যে রোমান্স রবীন্দ্রনাথের মূল জায়গা সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমরা পুনষ্ঠের মধ্যেও এই রোমান্স রোমান্টিকতার ব্যাপারটি দেখছি সুরের সুরেন্দ্র লুকে তাকে নিয়ে গেল সন্ধ্যা হলো বৃষ্টি গেছে থেমে জ্বলেছে পথের বাতি পাশের বাড়িতে কোন দুলে দুলে চেঁচিয়ে ধরেছে পরীক্ষার পড়া মানে পাশের বাড়িতে হয়তো একটা ছেলে সন্ধান হয়েছে আলো জ্বলেছে বৃষ্টি কমেছে বাচ্চা পড়া শুরু করেছে এমন সময় সিঁড়ি থেকে অট্ট হাস ডাক কোথাও রে কোথা গেল হাসখালি। মাংসল পৃথুল দেহ বটে চোখে ঘরে এলো দেখে মানে বেশ হৃষ্টপুষ্ট শরীরে বটে কৃষ্ট তার বাড়িতে কোথা কোথায় গেল হাসখালি ওই যে ক্ষেপাতৃণা নিয়ে স্থূল বিদ্রুপের উর্ধে ইন্দ্রের উদ্ধত বজ্র যেন জোর করে হেসে উঠে কি কথা বলতে গেল বটু শুনিত হাঁকল চোপ অকস্ম বিদলিত ভ্যাকের ডাকের মতো হাসি গেল ছেলে একটু আগে যে খুব আনন্দিত হয়ে ঠাট্টা ছলে তাকে হাসখালি বলছিল সেই সুনীত কিন্তু এতদিন সহ্য করেছে আজকে আর সহ্য করেনি এরকম একটি রোমান্টিক মুহূর্তে সে যখন বটিক তাকে বিরক্ত করতে চাচ্ছে তার এই খেপাতে চাচ্ছে তখন সে ঠিকই তাকে ধমকটা দিয়েছে ভীরু তাকে জয় করেছে এরপরের কবিতা হলো তীর্থযাত্রী এ জন্ম ভাবনা রয়েছে জন্মান্তরবাদের কথা রয়েছে এটা তোমরা নিজেরা একটু কষ্ট করে পড়ে নিও আমি এটাতে না চিররূপের বাণিতিক একটুখানি আমি চুয়ে যেতে চাচ্ছি যেখানে আছে প্রাণ মন দেহ রূপের কথা এক ধরনের ধর্ষণ পুনশ্চের অন্য কবিতা থেকে এটা যেন একটু আলাদা প্রাঙ্গণে নামলো অকাল সন্ধ্যার ছায়া সূর্যগ্রহণের কালিমার মতো উঠলো ধ্বনি খোলোদার প্রাণপুরুষ ছিল ঘরের মধ্যে এসে কেঁপে উঠলো চমকে দরজা ধরল চেপে আগলের উপর আগল লাগলো কম্পিত কণ্ঠে বললে কে তুমি মেঘমন্দ্র ধ্বনি এলো আমি মাটি রাজত্বের দূত সময় হয়েছে এসেছি মাটির দেনা আদায় করতে দেখো কথোপকথন হচ্ছে মাটির সাথে দেহের ঝনঝন বেজে উঠলো ঘর দাঁড়ের শিকল থরথর কাঁপলো প্রাচীর হায় হায় করে ঘরের হাওয়া নিশাচর ডানার ঝাপট আকাশে আকাশে নিশি তিনি হৃৎকম্পনের মতো ধক 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 আঘাতে খান খান হলো দাঁড়ের আগল কপাট পড়লো ভেঙে কম্পমান কণ্ঠে প্রাণ বললে প্রাণকে নিতে এসেছে প্রাণ বলছে হে মাটি হে নিষ্ঠুর কি চাও তুমি আমি চাই দেহ দীর্ঘ বললে ফেলে ফেললে প্রাণ বললে এতকাল আমার লীলাই দেহে এর অনুতে অনুতে আমার নিত্য নাড়িতে নাড়িতে ঝঙ্কার মুহূর্তেই কি উৎসব দেবে ভেঙে দীর্ণ হয়ে যাবে বাঁশি চূর্ণ হয়ে যাবে মৃদঙ্গ ডুবে যাবে দিনগুলি অতল রাত্রির অন্ধকারে আমাদের এই মাটির দেহ এতে প্রাণের অস্তিত্ব আছে বলেই তো আমরা এত কিছু করছি সেই প্রাণ বলছে দেহকে ছেড়ে দিতে তার বাধা যে সবকিছু কি তোমার এই দেহ শোধ করবার দিন এলো মাটির ভান্ডারে ফিরবে তোমার দেহের মাটি প্রাণ বললে মাটির ঋণ শুধু করে নিতে চাও নাও কিন্তু তার চেয়ে বেশি চাও কেন দুধ বিদ্রুপ করে বললে এই তো তোমার নিঃসদেহ দেহ কৃষক ক্লান্ত কৃষ্ণ চতুর্দশী চাঁদ এর মধ্যে বাহুল্য আছে কোথায় প্রাণ বললে মাটি আমার রূপ তো তোমার নয় উঠল অট্ট পারো দেহ থেকে রূপ নাও ছাড়িয়ে প্রাণ বললে পারবই এই পণ আমার দেহ থেকে রূপটা ছাড়িয়ে নিতে বলছে দেহ মাটির যে দেহ সেটাতে রূপ আছে একটি সে প্রাণের অস্তিত্বের মধ্য দিয়ে সেই রূপ প্রস্ফুটিত হয় এরপরে মনের কথা বলছেন প্রাণের মিতামন সেগুলো আলোক উৎসের উৎসের তীর্থে বললে জোর হাত করে হে মহাজ্যোতি হে চিরপ্রকাশ হে রূপের কল্পনির্ঝড় স্থূল মাটির কাছে ঘটিও না তোমার সত্যের অপলাপ তোমার সৃষ্টির অপমান তোমার রূপকে লুপ্ত করে সে কোনো অধিকারে আমাকে কাঁদায় কার অভিশাপে মন বললো তপস্যা প্রাণ গিয়ে মনের কাছে সুপারিশ করলো যে এটা কেন করতে চাচ্ছে তুমি বাঁচাও আমাকে রক্ষা করো মন তখন তপস্যায় বসলো কেটে গেল হাজার বছর লক্ষ বছর প্রাণের কান্না থামে না পথে পথে বাটপাড়ি রূপ চুরি যায় নিমেষে নিমেষে সমস্ত জীবলোক থেকে প্রার্থনা উঠে দিন রাত হের উপকার হের উপরসিক যে দান করেছ নিজ হাতে জড়দানব তাকে কেড়ে নিয়ে যায় যে ফিরিয়ে আনো আপন ধন যুগের পরে যুগে গেল নেমে এলো আকাশবাণী মাটির জিনিস ফিরে যায় মাটিতে ধ্যানের রূপ রয়ে যায় আমার আপন ধ্যানে বর দিলেম হারা রূপ ধরা দেবে কায়ামুক্ত ছায়া আসবে আলোর বাহু ধরে তোমার দৃষ্টির উৎসবে এভাবে মাটির রূপের সাথে মাটির দুতাসে নির্মম হাতে কণ্ঠযন্ত্রে কলুপ লাগায় বলে কণ্ঠনালী আমার শুনে আমি বলি মাটির বাঁশিখানি তোমারই বটে কিন্তু বাণী তো তোমার নয় উপেক্ষা সে করে সে হাসে এবং সে আমার ক্রন্দন হে বিশ্ব বাণী জয়ী হবে কি জড় মাটির অহংকার সেই অন্ধ সেই মুকো তোমার বাণীর উপর কি চাপা দেবে চির যে বাণী অমৃতের বাহন করে বুকের উপর স্থাপন করবে জ্বরের জয়স্তম্ভ শোনা গেল আকাশ থেকে ভয় নেই বায়ু সমুদ্রে ঘুরে ঘুরে চলে অশ্রুত বাণীর চক্রলহরি কিছুই হারায় না আশীর্বাদেই আমার সার্থক হবে মনের সাধনা জীর্ণ কণ্ঠ মিশবে মাটিতে চিরজীবী কণ্ঠস্বর বহন করবে বাণী দেহমুক্ত রূপের সঙ্গে যুগল মিলন হলো দেহমুক্ত বাণীর প্রান্তরঙ্গিনীর তীরে দেহ নিকেতনের প্রাঙ্গণে তাহলে আমাদের প্রাণ আমাদের দেহ আমাদের রূপ আমাদের যে মন এই চারটির একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি রবীন্দ্রনাথের ফুটে উঠেছে এই কবিতাটির মধ্যে এরপরে আজকের আলোচনার যে শেষ কবিতা সেটি হলো সুচি এবং এখানে রামানন্দ গুরু কিভাবে মুচি কি নাভামুচিকে কুলে নিচ্ছে মুসলমান কবিরকে বুকে নিচ্ছে সেটার কথা এবং এর মধ্যে দিয়ে শুদ্ধতা পবিত্রতার ব্যাপারগুলো এখানে এসেছে আমরা গল্পটির মধ্যে যাই বলছেন রামানন্দ বাহির হলেন পথে একাকি মাথার উপরে জাগে ধ্রুব তারা পার হয়ে গেলেন নগর পার হয়ে গেলেন গ্রাম নদী তীরে শ্মশান চণ্ডাল দাহে ব্যাপৃত রামানন্দ দুই হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে সে ভীত হয়ে বললে প্রভু আমি চণ্ডাল নাভা আমার নাম হেও আমার বৃত্তি অপরাধী করবেন না আমাকে গুরু বললেন অন্তরে আমি মৃত অচেতন আমি তাই তোমাকে দেখতে পাইনি এতকাল তাই তোমাকেই আমার প্রয়োজন নইলে হবে না মৃতের সৎকার গুরু রামানন্দ বলছেন যে আমি অন্তরে মৃত ছিলাম অচেতন ছিলাম যে কারণে এতদিন তোমাকে বুঝতে পাইনি বুঝতে পেলে তোমাকে আরও আগেই আমি আলিঙ্গন করতাম আজ তোমাকে আমি আমি জেগেছি আমার চেতনা ফিরেছে তোমাকে আলিঙ্গনের মধ্য দিয়ে আমার জীবনের পূর্ণতা এসেছে আমার সৎকারের শুদ্ধতা এসেছে চললেন গুরু আগে ভোরের পাখি উঠলো দেখে অরুণ আলোয় সুক্তরা গেল মিলিয়ে কবির বসেছেন তার প্রাঙ্গণে এখানে মুসলমান কবির কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে রামানন্দ বসলেন পাশে কণ্ঠতার ধরলেন জড়িয়ে কবির ব্যস্ত হয়ে বললেন প্রভু জাতিতে আমি মুসলমান আমি জোলা নিচু আমার বৃত্তি মুসলমানের মধ্যে জোলা নিচু শ্রেণীর রামানন্দ বললেন এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু তাই অন্তরে আমি মগ্ন অন্তরে আমি নগ্ন আমি তোমার সঙ্গ পাইনি চিত্ত আমার ধুলায় মলিন আজ আমি পার পর্ব তোমার হাতে আমার লজ্জা যাবে দূর হয়ে কবির সে সুইসুতার কাজ করে তন্তুবায় সে কবির ব্যস্ততার শুয়ের কাজে সেই কাপড় বুনছে যে তাকে গিয়ে যখন জড়িয়ে ধরেছেন রামানন্দ তখন সে বলছে আমি তো নিচু শ্রেণীর আমি তো জোলা মুসলমান আমাকে আপনি ধরছেন প্রভু তখন বলছে যে আমি এতদিন ভুল করেছি এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধুতায় আমি নগ্ন হয়ে আছি চিত্ত আমার ধুলায় মলিন আজ আমি বস্ত্র পাঠ মানে সূচি বস্ত্র মানে শুদ্ধ কাপড় আমি পরবো তোমাকে জড়িয়ে তোমার কাছ থেকে নিয়ে আমার লজ্জা যাবে দূর হয়ে আমার যে নগ্নতা সেটার অবসান ঘটবে শিষ্যরা খুঁজতে খুঁজতে এলো সেখানে এই যে রামানন্দ রামানন্দ সেই শেষটার থেকে ঘুরছে সেই মুচির কাছে নাবা মুচির কাছে গেছে কবিরের কাছে গিয়েছে শিষ্যরা তাকে খুঁজছে খুঁজতে খুঁজতে এলো সেখানে ধিক্ষার দিয়ে বললি এ কি করলেন প্রভু রামানন্দ বললেন আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিলাম আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে পথেই তার ঠাকুরকে হারিয়েছিলেন সেই ঠাকুরকে যেন খুঁজে পেয়েছেন এই কবিরের মধ্যে নাভামুচির মধ্যে এবং রবীন্দ্রনাথ বলছেন এখানেই সত্য এখানেই আলো এখানেই হল মুক্তি এবং এখানেই সূর্য বলছেন সূর্য উঠলো আকাশে আলো এসে পড়লো গুরুর আনন্দিত মুখে তাই অন্ধকার বিদীর্ণ করে যে আলোকরেখা এই যে এতদিনের যে ভুল ধারণা ছোঁয়া যাবে না ধরা যাবে না কাছে যাওয়া যাবে না সেটা থেকে বের হয়ে এসে যখন শুদ্ধতা পবিত্রতার মধ্যে গেল তখন সত্যিকারের সূর্যটি উঠল আলোটা উঠল গুরুর মুখে গুরু রামানন্দ শুদ্ধ হলেন পবিত্র হলেন এবং সেটাই হলো এই সূচি কবিতার মূল কথা তা আমরা আজকে বাঁশি থেকে সূচি পর্যন্ত বনষ্ট কাব্যের যে কবিতাগুলো পড়লাম সেই কবিতা রবীন্দ্রনাথকে আমরা দেখলাম তার যে বিরহকাতরতা তার যে কি বলবো আমরা অতিচ্চারিতা বা স্মৃতিকাতরতা সেটির কথা যেমন রয়েছে বাসী উন্নতি কবিতায় ভীরুতে ভীরুতাকে জয় করার গল্প আছে শুনিতে তীর্থযাত্রী আমি পড়িনি তোমরা জন্ম জন্মান্তরবাদের কথা জন্ম মৃত্যু ভাবনা এসেছে চিররূপের বাড়িতে দার্শনিক তত্ত্বের কথা বলেছেন দেহরূপ প্রাণ মন চারটি বিষয়কে নিয়ে আর শেষের সূচি কবিতার মধ্যে শুদ্ধতা অপবিত্রতা কোথায় কোথায় আলো অন্ধকার দূর করে সেখানে পৌঁছার আহ্বানটি জানিয়েছেন রবীন্দ্রনাথ তো আজকে এ পর্যন্তই আগামী দিন আমরা এর পরের যে কবিতাগুলো আছে সেগুলো আমরা পড়বো সে পর্যন্ত তোমরা ভালো থাকো নিরাপদ থাকো সুস্থ থাকো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ